একদিকে কাল থেকে ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে তেমনই ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গের আলুর দাম একদিকে যেমন রাজ্যে পুরনো আলু একেবারে শেষের মুখে অন্যদিকে ফের ঊর্ধ্বমুখী নতুন আলুর দাম রাজ্যে ফের নিম্নচাপকে কেন্দ্র করে ফের ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গের আলুর দাম যে আলুর দাম বেশ কিছুদিন আগে সাড়ে তিনশো টাকায় বস্তায় নেমে গেছিলো সেই আলুর দাম বেশ কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে নমস্কার আপনারা দেখছেন আর জি এগ্রিকালচার টিভি আজ আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পঞ্চাশ কেজি নতুন পোকরা জ্যোতি আলুর কী দাম যাচ্ছে এবং পঞ্চাশ কেজি ডালা এবং গিলা কোয়ালিটির আলুর কি দাম যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো তার সঙ্গে জেনে নেবো পশ্চিমবঙ্গের নতুন আলুর দাম আর বাড়বে নাকি কমবে কি জানাচ্ছে বিশেষজ্ঞ মহল পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটি জায়গার আলুর বাজার দর ফলন লোডিং আলোডি রিপোর্ট জানতে আমাদের চ্যানেল আর জি এগ্রিকালচার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় চলুন তাহলে দেখে নিই পশ্চিমবঙ্গের কোথায় পঞ্চাশ কেজি পোকোড় আলুর কী দাম যাচ্ছে তার সঙ্গে জেনে নেবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পঞ্চাশ কেজি পুরনো জ্যোতি আলুর কী দাম যাচ্ছে এবং বন্ডের কী দাম যাচ্ছে এবং পঞ্চাশ কেজি ডালা এবং জিলা কোয়ালিটি আলুর কি দাম যাচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুরে পঞ্চাশ কেজি নতুন পোকড়া জালুর দাম যাচ্ছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা প্রতি বস্তা এবং পঞ্চাশ কেজি পুরনো জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর টাকা প্রতি বস্তা এবং পঞ্চাশ কেজি গড় পুরনো জ্যোতি আলুর দাম যাচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা প্রতি বস্তা এবং পঞ্চাশ কেজি গুলি জ্যোতি আলুর দাম যাচ্ছে একশো থেকে একশো কুড়ি টাকা প্রতি বস্তা পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেথার খোলবে পঞ্চাশ কেজি নতুন পোকড়া জালুর দাম যাচ্ছে তিনশো নব্বই থেকে চারশো টাকা প্রতি বস্তা এবং পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা এবং পঞ্চাশ কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি নতুন পোকোড়ালুর দাম যাচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা প্রতি বস্তা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়কৃষ্ণপুরে আজকে পঞ্চাশ কেজি নতুন জলর দাম যাচ্ছে চারশো থেকে চারশো দশ টাকা প্রতি বস্তা এবং পুরনো জ্যোতি আলুর মন্ডের দাম যাচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা প্রতি বস্তা এবং পঞ্চাশ কেজি পুরনো গরজাতীয় আলুর দাম যাচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা প্রতি বস্তা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পাথর এবং চুজুর সংলগ্ন এলাকায় পঞ্চাশ কেজি নতুন পকোড়া জালুর দাম যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা প্রতি বস্তা এবং চাষিবাইদের দাম যাচ্ছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা প্রতি বস্তা পশ্চিমবঙ্গের মাঁকড়া জেলার মাকাদতে পঞ্চাশ কেজি নতুন জালুর দাম যাচ্ছে তিনশো আশি থেকে চারশো টাকা প্রতি বস্তা অর্থাৎ চাষি ভাইদের কাছ থেকে এই দামে ক্রয় করা হচ্ছে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে আমাদেরকে উৎসাহ করবেন এবং পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটি জায়গার আলুর বাজার দর ফলন লোডিং আলোডিং রিপোর্ট জানতে আমাদের চ্যানেল আর জি এগ্রিকালচার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন